হ্যালো ডিয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো রুই মাছের ঝোল কীভাবে করে সেটা দেখতে থাকো সঙ্গে। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিলাম, দেখতে পাচ্ছ, এবার লবণ দিলাম, এরপরে হলুদ দেবো। মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার মাছটা ভেজে নেবো আমরা। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। ভাগ এখান থেকে তেলটা ভালো করে হিট হয়নি, সেজন্য এই মাছটা হালকা একটু ভেঙে গেল। তো তোমরা যদি করে তেলটাকে ভালো করে হিট করবে মাছটা দিয়ে। মাছটা সুন্দর করে ভাজা ভাজা ঝুরঝুরি করে ভেজেছে আমাদের ডন বাবু। মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্যাস। এবার এবার ডালের বড়িটা ভেজে নেবো। তো তার জন্য প্রথমে একটু লবণ দিলাম, এবার ডালের বড়িটা দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট ভাজলে কমপ্লিট হয়ে যাবে এটা ভাজা। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা নামিয়ে নেব। এরকম লাল লাল করে আলুটা ভাজতে হবে। মাছের ঝোলে বেগুনটা দেব, তার জন্য বেগুনটা এইভাবে কেটেছি, এবং এটাকে হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন ভেজেছে। এরকম হিটে বেগুনটা ভাজতে হবে, তাহলে বেগুনটা গলবে না। এবার মাছের ঝোলের জন্য মশলাটা ভেজে নেব। এখানে মশলা আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এবং ধনে বাটা, হলুদ, নুন, এগুলো সব পরিমাণ মতন দিতে হবে। তো মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে। একটা টমেটো কেটে দিলাম। মটরশুঁটি আলুগুলো এখন দিয়ে দিলাম। মশলাটা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এখন মাছটা দিয়ে দেবো। এবং তার সঙ্গে ডালের বড়ি দিয়ে দেবো। এবার সবকিছু ধোয়া গেছে, এবার 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। দশ মিনিট হয়ে গেছে, উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, বাহ কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার ঝোলে সেই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো, কারণ ঝোলটা প্রায় আর 10-15 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেবো, তার জন্য বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা গলবে না, শক্তই থাকবে। এরকম
এখন সোমবারে দেওয়ার জন্য ঝোলটাকে নামিয়ে নেব এখানে ঝোলটাকে নামিয়ে নিলাম কাকা এটা কি দিয়েছো এটাকে সোমবারে দেব এবার সোমবারটা দিয়ে দেব সোমবারটা হয়ে গেছে আমাদের ডাল বড়ি দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট দেখো রাজনী কি বলছে রাজনী ভেজে রেখেছিলাম জিরে গুঁড়িটা দিয়ে দিলাম তরকারিটা সাজানোর জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবার শেষে ধনে পাতা দিয়ে দিলাম এটা একটা সেন্ট আসবে সুন্দর মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ না না তুমি ওটা নিয়ে দাও আমি দিচ্ছি তোমার হাতে ওটা এরকম করে দে It's all a blade piece.